আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবারও আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরেকটি নতুন উৎপাদনমুখী ব্যবসায়িক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যবসাটিতে আপনি মাত্র 5 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে চেষ্টা করলে আপনি প্রতি বছর এর থেকে 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে 10 সেকেন্ড সময় নিব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাকরি না করে নানান রকম ব্যবসা বাণিজ্যের চেষ্টা করতেছেন, তাদের জন্য আজকে আমি 1 কোটি টাকার ব্যবসায়িক আইডিয়া শেয়ার করার চেষ্টা করব। আমাদের দেশে এখনো ব্যবসা করার মতো অনেক ধরনের পথ রয়েছে, যারা অনেকেই যার অনেক কিছুই অনেকের কাছে অজানা রয়েছে। তো আজকে আমি আপনাদের সামনে এই রকম একটি অজানা ব্যবসার আইডিয়া শেয়ার করার চেষ্টা করব। ব্যবসাটি আপনি যদি ঠিকঠাক মতো শুরু করতে পারেন তাহলে এখান থেকেই কোটিপতি হওয়ার ব্যবস্থা রয়েছে। তো আপনারা সবাই জানেন বাংলাদেশে একটি প্রচলিত খাদ্য রয়েছে, সেটি হচ্ছে মুড়ি। মুড়ি হচ্ছে এমন একটি খাদ্য যা 12 মাসই সমানভাবে চলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হচ্ছে এই জিনিসটার ভক্ত এবং সবার খাবারের তালিকায় থেকে থাকে এই মুড়ি জিনিসটা। রোজা পূজা ইত্যাদি অনুষ্ঠানে মুড়ির হাহাকার চারদিকে, তাই ক্রমবর্ধমান এই চাহিদাকে কাজে লাগিয়ে আপনিও ব্যবসাটি শুরু করতে পারেন। এবং শুরু করতে পারেন যেভাবে, সেটি হচ্ছে মুড়ির অটোমেটিক একটি মেশিন বসিয়ে আপনি শুরু করতে পারেন। সনাতন পদ্ধতিতে মুড়ি ভাজা নয়, আমাদের দেশে সনাতন পদ্ধতিতে যেই মুড়ি ভাজা হতো সেগুলো বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারে নাই বলে চায়না থেকে অটোমেটিক মুড়ি ভাজানোর যে মেশিনগুলো সেগুলো আমদানি করে বাংলাদেশে এখন অনেকেই এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতেছেন। তো আজকে আমি সেই ধরনের মেশিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এই মুড়ি ভাজার মেশিন কয়েক ধরনের হয়ে থাকে, যেমন বিদ্যুৎ চালিত, কাঠ কয়লা চালিত, গ্যাস চালিত। বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ ও কাঠ কয়লা এবং গ্যাস চালিত মেশিন। এই মেশিনে অল্প খরচে আপনি প্রচুর পরিমাণে মুড়ি উৎপাদন করতে পারবেন, যেমন প্রতি ঘন্টায় প্রায় 300 কেজি পর্যন্ত প্রোডাকশন দেওয়া সম্ভব। আপাতত এই মেশিন নিয়ে আমি কথা বলি। এটি চালাতে আপনাকে বিদ্যুৎ, কাঠ কয়লা এবং গ্যাস লাগবে, যেহেতু এই উৎপাদনগুলি সহজলভ্য এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এগুলো খুব সহজেই পাওয়া যায় এবং লাভজনক। তাই এই মেশিন ব্যবহার করে আপনি খুব সহজেই এখান থেকে খুব লাভজনক একটি ব্যবসা চালিয়ে নিতে পারবেন। মুড়ির মেশিন কয়েক ধরনের হয়ে থাকে, আমি আজকে যেই মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেই মেশিনের মধ্যে আপনি 1 গোড়া 2 গোড়ার একটি ইলেকট্রিক মোটর পাবেন, 10 ফিট 6 ইঞ্চি ভাজার ড্রাম, সিমনি 12 ফিট। তাই মেশিন সেট আপ করে ব্যবসা করতে আপনাকে 22 ফিট বাই 14 ফিট সাইজের একটি রুম প্রয়োজন হবে। এবার আলোচনা করব এই মেশিনের সেট আপ খরচ কত লাগতে পারে। এই পুরো মেশিনটি আপনাকে সেট আপ করতে প্রায় 3,60,000 টাকার মতো ব্যয় করতে হবে। এর পরের স্টেপে আমি আলোচনা করব আয় এবং এর ধারণা নিয়ে। এই মেশিনটি থেকে আপনি প্রতিদিন 350 কেজি মুড়ি প্রতি ঘন্টায় উৎপাদন করতে পারবেন। তাহলে এক শিফট যদি আপনি 8 ঘন্টায় হিসাব করেন তাহলে প্রায় 2800 কেজি মুড়ি আপনি সেখান থেকে ক্রয় করতে উৎপাদন করতে পারবেন। অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা যদি আপনি মেশিনটি পরিচালনা করতে পারেন সেখান থেকে আপনি প্রায় 2800 কেজির মতো মুড়ি উৎপাদন করতে পারবেন। তো আপনাকে এই 2800 কেজি মুড়ি উৎপাদন করার ক্ষেত্রে যে চালগুলো, মুড়ির চালগুলো, সেগুলো 35 টাকা কেজি দরে পাইকারি রেটে আপনি ক্রয় করতে পারবেন। তাহলে আপনার প্রতিদিন যদি উৎপাদন করেন সেক্ষেত্রে চাল লাগবে আপনাকে 2800 কেজি যদি আপনি গুণ দেন 35 টাকা দরে, সেক্ষেত্রে আপনি 1,800 টাকার চাল আপনাকে প্রতিদিন ক্রয় করতে হবে। এবং প্রতিদিনকার মুড়ি প্রতিদিনই আপনি সেল করার চেষ্টা করবেন, স্টক করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে স্টক করতে গেলে সেক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্ট আরও বাড়িয়ে দিতে হবে। যদি আপনি প্রতিদিন 2800 কেজি মুড়ি সেল করে করতে পারেন সেক্ষেত্রে আপনি 30 দিনে 8,400 কেজি মুড়ি আপনার সেল হবে।
যার বর্তমান বাজার মূল্য 550,40,000 টাকা, অর্থাৎ এই 84,000 কেজি মুড়ি আপনারা প্রতি মাসে সেল দিতে পারবেন। সেখান থেকে 50,40,000 টাকা আপনার এখান থেকে আপনি সেলকৃত টাকা পাবেন। এবার আলোচনা করব কত টাকা ব্যয় হতে পারে চালে। আমরা চাল খরচ হিসাবে আমরা 30,24,000 টাকার মতো হচ্ছে চালের দাম আসে, এবং লাকড়ি আমরা ধরে নিলাম যে 10,00,000 টাকার মতো। বিদ্যুৎ আমরা এখানে লাকড়ির খরচে আমরা 1,00,000 টাকা ধরে নিলাম এবং বিদ্যুৎ 1,00,000 টাকা। ফলি ব্যাগের বস্তায় আমরা 1,50,000 টাকা, লেবার খরচ আমরা 30,000 টাকা, অন্যান্য খরচ 5,000 টাকা। তো এই টোটাল মিলিয়ে আমাদের 34,54,000 টাকার মতো খরচ আসে প্রতি মাসে, এবং মুড়ি বিক্রি করতে পারবো আমরা 50,40,000 টাকা। এবং মাসে খরচ যদি আমরা 34,54,000 টাকা ধরি, তাহলে 15,86,000 টাকার মতো আমরা প্রতি মাসে অনায়াসে আয় করতে পারবো। এই টোটাল হিসাবটা আমি আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। ওয়েবসাইটের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো সেখান থেকে বিস্তারিত এই বিবরণটা জেনে নিতে পারবেন। তো এইগুলো মোটামুটি আয়ের হিসাব। সো সেই ক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে 15,00,000 টাকার মতো আয় করতে পারেন, সেক্ষেত্রে আপনি বছরে প্রায় 2,00,000,000 টাকার মতো কম বেশি আয় করতে পারবেন মাত্র 5,00,000 টাকা দিয়ে। মেশিনটি স্থাপন করতে 5,00,000 টাকা, আপনার মেশিন এবং অন্যান্য আসবাবপত্র খরচ বাবদ আপনি 5,00,000 টাকা দিয়েই ব্যবসাটি শুরু করতে পারবেন। তো এবার সর্বশেষ যেটি আলোচনা করব সেটি হচ্ছে কোথায় পাবেন এই মেশিন, যেটি অনেকেই প্রশ্ন করে থাকেন। ABC ইঞ্জিনিয়ারিং নামে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান রয়েছে যারা এই সমস্ত মেশিনগুলো ইম্পোর্ট করে থাকে। তারা এই মেশিন তারা বাংলাদেশে এনে দিতে 35-40 দিনের মতো সময় লাগে। আমি ডিসক্রিপশন বক্সে তাদের ইঞ্জিনিয়ারিংয়ের সেই প্রতিষ্ঠানের লিংক দিয়ে দিচ্ছি, এবং আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা লিংক নিয়ে নিতে পারবেন, এবং তাদের মোবাইল নাম্বারও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা সেখান থেকেও মোবাইল নাম্বার নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে আপনার বন্ধুদের জন্য শেয়ার করে রাখবেন। আর ভিডিও নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে বলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।